সন্দেশখালীতে উত্তেজনা অব্যাহত। লাঠি সোঁটা নিয়ে পথে নামলেন গ্রামবাসীরা। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকালের পর আজও সকাল থেকে উত্তপ্ত সন্দেশখালী। সন্দেশখালীতে তৃণমূল জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে বেধড়ক মারধরের অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তার স্ত্রী। খবর পেয়ে কোনোরকমভাবে তাকে উদ্ধার করে সন্দেশখালী থানার পুলিশ। ঘটনার পর থেকে সন্দেশখালী এলাকা থমথমে। এলাকায় বিশাল পুলিশ বাহিনীর টহল দিচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মিছিল হয় এলাকায়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। বিজেপি তৃণমূল সংঘর্ষ। সন্দেশখালী দু নম্বর ব্লকের ত্রিমোহিনী দাসপাড়া, কাহারপাড়া, পাত্রপাড়া সহ একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামে চলছে পুলিশি টহল, তা সত্ত্বেও এদিনও থমথমে গোটা এলাকা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় জনতা। রীতিমতো লাঠি সোঁটা নিয়ে রাস্তায় নামে গ্রামবাসী। লাঠি বাঁশ ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখান তারা। জমি লিজের টাকা নিয়ে জেলা পরিষদের সদস্য সন্দেশখালী দু নম্বর ব্লকের তৃণমূল নেতা উত্তম সর্দারকে রাতের অন্ধকারে বেধড়ক মারধর করে জনতা। রাত্রিবেলা উত্তম সর্দার ও তার স্ত্রী একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ঘটনায় সন্দেশখালী থানায় বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে সুয়োমোটো মামলা হয়েছে। গ্রামবাসীদের পক্ষ থেকেও একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা, পোলট্রি ফার্ম, স্কুল তৈরি করার সরঞ্জাম ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন, আক্রমণকারীরা সকলেই দুষ্কৃতী, এলাকার সিসি ক্যামেরা দেখলেই বিষয়টি প্রকাশ্যে আসবে। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনায় জড়িত থাকা সন্দেহে এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন সন্দেশখালীতে যান বারাসতের ডিআইজি সুমিত কুমার। এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। আদিবাসীটা জেলা পরিষদ জিতেছে, ওখানকার অঞ্চল সভাপতি। এখন ওখানে উত্তম সর্দার আদিবাসী, এবং আমি যতটুকু শুনেছি যে হয়তো আট দশজন আদিবাসী পরিবার হয়তো টাকা পায়নি, লিজ টাকা পায়নি। জমি দখল এইসব কথা সম্পূর্ণ ফালতু কথা, কারণ মানুষ তারা স্বেচ্ছায় দিয়েছে ফিশারি করতে। এখন লিজ টাকা যেভাবে হোক, ব্যবসায় লস হোক লাভ হোক জানি না, সে দিতে পারেনি। এখন আদিবাসীর নাম করে কিছু টিআরপি বাড়ানোর জন্য কিছু মিডিয়া এটা প্রচার করছে। এখানে যারা কালকে যেসব দুষ্কৃতি ছিল, যেসব মানুষ ওই ঘটনায় জড়িত ছিল, সন্দেশখালী সিসিটিভি ক্যামেরা আছে সমস্ত জায়গায়, সেই ফুটেজগুলো দেখলে বোঝা যাবে কারা ছিল ওখানে, কারা প্রকৃত প্রথম সারির নেতৃত্ব দিয়েছে, যারা বিজেপির প্ররোচনায় এই কাজটা করেছে। সেই সমস্ত কিছু দুষ্কৃতিকে চিহ্নিত করুক পুলিশ প্রশাসন, দেখবেন এই কাদের দ্বারা এই মুভটা হয়েছে বোঝা যাবে। এখানে পরিকল্পিত বিজেপি সিপিএমের একটা পরিকল্পিত আক্রমণ। ওরা জানে যে এই সময় সন্দেশখালীতে একটা থমথমে পরিবেশ, যদি উত্তপ্ত করতে পারি মানুষ কিছু ভোট দেবে, এই লোকসভা ভোটের জন্য এই পরিকল্পনা। আসলে সন্দেশখালীর মানুষ, আমরা পাঁচ তারিখে ইডির ঘটনার পর থেকে আমরা দেখেছি মানুষ কিন্তু শান্ত আছে, মানুষ এই ঘটনায় জড়িত থাকতে চাইছে না, এবং তাদেরকে নতুন করে সন্দেশখালীকে উত্তেজিত করার এটা পরিকল্পনা। সন্দেশখালীর মানুষ কিন্তু এখনও আমরা দেখেছি একবার ডাকলে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম করলে তারা ঘর থেকে বেরিয়ে আসে, সেই মানুষগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।